And guess what? আজকে আপনাদেরকে সঠিক প্রমাণ করার জন্য নিয়ে আসছি আরেকটা নন বাজেট ল্যাপটপের ভিডিও। ভাই এখানে অ্যাকচুয়ালি আমাদের দোষ নাই, কোম্পানিগুলো এই দামি দামি জিনিসগুলো পাঠায়, আমাদের দিলে কষ্ট দেয়। যাই হোক, আজকে কষ্টের কথা থাক, আজকে আপনাদের সাথে পরিচয় করায় দিব এই স্লিম সুন্দরীকে, যার নাম হচ্ছে জেনবুক 14 ওলেড। উনি বেশ কিছুদিন যাবৎ আমাদের ব্যাগে ব্যাগে করে ঘুরছে, তো ওনাকে নিয়ে কাটানো দিনগুলো কেমন ছিল, কী কী ঝামেলায় পড়লাম, কী কী জিনিস ভালো লাগছে, সেই সব নিয়েই আজকের আলোচনা সভা। তাই সবাই অ্যান্ড্রয়েড নামের চ্যানেলে উইন্ডোজের ল্যাপটপ দেখতে বসে যান, আগামী 10 মিনিট বকবক করতে থাকছি আমি তানভীর এবং আপনারা দেখছেন এটিসি। আসুস বাংলাদেশকে ধন্যবাদ এরকম একটা সুন্দর রিভিউ ইউনিট আমাদের কাছে পাঠানোর জন্য, আর তাদেরকে আরেকটা ধন্যবাদ এরকম দামি দামি জিনিস পাঠায়া একটা ইমোশনাল ড্যামেজ দেওয়ার জন্য। প্রথমে এক নজরে স্পেকগুলো দেখে নেন, তারপরে সব কিছু নিয়ে আলাদাভাবে আলাপ করছি। স্লিম আর ওজনে হালকা হওয়াতে আমাদের তানিম এটা নিয়ে হঠাৎ করে গায়েব হয়ে যায় কিছুদিনের জন্য। ওর ভার্সিটির কাজ, রাইটিং, ডিজাইনিং সব কিছুই করেছে এই ল্যাপটপে। আর আজকে আমাদের এই ভিডিওটা সাজানোই হয়েছে তানিম আর আমার ইউসেজ কেসের উপর ভিত্তি করে। আপনি যদি বিজনেস পার্সন হন আর আপনার বিউটি উইথ ব্রেন টাইপের একটা ল্যাপটপ লাগে, তাহলে এই জিনিসটা আপনার জন্য। আসুসের জেনবুক সিরিজটাই বিজনেস পার্সনদেরকে টার্গেট করে বানানো হয়। আউটলুকের কথা বলতেই হবে, এটা একটা প্রিমিয়াম বিল্ট ল্যাপটপ। দুইটা কালার আছে, পন্ডার ব্লু অ্যান্ড অ্যাকোয়া সেলেডন। পার্সোনালি আমার কাছে এই কালারটাই বেস্ট মনে হয়েছে। যারা এই ল্যাপটপটা দেখছে এটা লুক নিয়ে কম বেশি সবাই কথা বলছে। এবার যদি বিল্ড কোয়ালিটির কথায় আসি, এটা খুবই কম্প্যাক্ট, ওজন মাত্র 1.39 কেজি, ব্যাগে ক্যারি করলে বুঝাই যায় না যে ব্যাগের ভিতরে একটা ল্যাপটপ আছে, ফুললি মেটাল চ্যাসিস, আর পিছনের পার্টটা না একটু কেমন জানি। এখন যদি লিডটা ওপেন করেন তাহলে দেখবেন 14 ইঞ্চ 2.8K 90Hz একটা ডিসপ্লে। আর ভাই এটা জাস্ট একটা ডিসপ্লে না, এটা একটা মারাত্মক ডিসপ্লে। আমি আমার নিজের ফোনেও অ্যামোলেড প্যানেল ইউজ করি, বাট এইটার অ্যামোলেড প্যানেল ইউজ করার পর যখন আমি আমার নিজের ফোনটা ধরি তখন মনে হয় আমি কিতার মধ্যে আমি টেকা ডালতাছি। জাস্ট ডিসপ্লে স্পেকগুলি বলি শুনেন, 14 ইঞ্চ ডিসপ্লে, 2.8K ওলেড প্যানেল, অ্যাসপেক্ট রেশিও 16:10, 0.2 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, 90Hz ডিসপ্লে, 400 নিটস ব্রাইটনেস, 550 নিটস HDR পিক ব্রাইটনেস, 100% DCI-P3 কালার গেমেট, 1:1 কন্ট্রাস্ট রেশিও, ভিসার সার্টিফাইজ ডিসপ্লে, HDR ট্রু ব্ল্যাক 500, 1.07 বিলিয়ন কালার্স, প্যান্টন ভ্যালিডেটেড গ্লসি ডিসপ্লে, 70% লেস হার্মফুল ব্লু লাইট, 90% স্ক্রিন টু বডি রেশিও উইথ স্টাইলাস সাপোর্ট। হ্যাঁ ভাই, এই ল্যাপটপে ডিসপ্লেতে টাচ ইনপুটও সাপোর্ট করে। ল্যাপটপের ডিসপ্লেতে টাচ সিস্টেমটা না আমার কাছে খুবই একটা গিমিকি ফিচার লাগে, বাট অনেকেই দেখি এটার খুব একটা ভালো ইউসেজ কেস বের করছে, গুড ফর দেম, বাট আমার কাছে এখনও জিনিসটা ইউজলেসই মনে হয়, অন্তত আমার কাছে, আমি এটার ইউসেজ কেস বের করতে পারিনি। ডিসপ্লের নিচে আছে একটা চিকলেট কিবোর্ড, মোটামুটি ভালো কোয়ালিটিরই লেগেছে, কি টু কি ডিস্টেন্সটা ভালো, ইউজ টু হইতে তেমন কোনো সময় লাগে না। তার নিচে আছে বড় সড়ো একটা টাচপ্যাড, আমি বড় টাচপ্যাড পছন্দ করি, বাট এখানে বড় হওয়াতে না একটা ছোট ঝামেলা হয়েছে, তো যখন আমি এখানে টাইপ করি কিছু আমার যে হাতের থামটা, এই যেটা কী বলে, থামই তো বলে, এই থামটা বারবার টাচপ্যাডে লাগতেছিল আর কার্সারটা নড়াচড়া করতেছিল, এটা খুবই প্যারা দেয়। মানে এটার স্ক্রিপ্টটা যখন আমি এটাতে আবার লিখতেছিলাম তখন লিটারেলি আমি আলাদা একটা মাউস লাগাই, মাউস ইউজ করছি এটা টাচপ্যাড অফ করে। এটা ছাড়া মোটামুটি টাচপ্যাডটার অ্যাকুরেসি বলেন, তারপর টাচপ্যাডের টাচ রেজিস্টার বলেন, খুবই ভালো ছিল। প্রেস অ্যান্ড টাচ দুইটাই ছিল, আর ছিল টাচপ্যাডের মধ্যে থাকা এই নামপ্যাডটা, এই যে বাটনটা, এটা চেপে নামপ্যাডটা অন করতে হয়। বন্ধুবান্ধবের মাঝে শো অফ করার জন্য বেশ ভালো একটা ফিচার, বাট পার্সোনালি আমি আমার ডেলি লাইফ ইউসেজে এটা খুব একটা ইউজ করি নাই। এই ল্যাপটপের কাজ করার শক্তি যুগিয়েছে ইন্টেলের 12th জেনারেশনের Core i7 1260p প্রসেসর। ইন্টেলের এই 12th জেনারেশনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, পারফরমেন্স কোর আর এফিসিয়েন্ট কোর মিলে টোটাল কোর আছে 12টা, যার মধ্যে 8টা এফিসিয়েন্ট কোর আর 4টা হচ্ছে পারফরমেন্স কোর। এফিসিয়েন্ট কোরগুলো মূলত ডেলি কাজ যেমন ব্রাউজিং, নেট ঘাটাঘাটি, রাইটিং কিংবা অফিস ওয়ার্ক টাইপের কাজগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করে, আর পারফরমেন্স কোরগুলো হাই পারফর্মিং কাজ যেমন ধরেন ডিজাইনিং বা এমন কোনো কাজ যেখানে প্রসেসিং পাওয়ার বেশি দরকার পড়ে সেখানে পাওয়ার দেয়। এই দুই ধরনের কোর থাকার ফলে পাওয়া গেছে ইনসেন লেভেলের ব্যাটারি ব্যাকআপ, আর যেহেতু এটা একটা ইভো সার্টিফাইড ল্যাপটপ, এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপটা ভালো হইতেই হইতো। আর একটা ল্যাপটপ ইভো সার্টিফাইড হইতে হইলে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করা লাগে, যেমন এটাতে অবশ্যই ইন্টেলের প্রসেসর থাকা লাগবে, কম হলেও 1080p-তে 9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ থাকতে হবে, স্লিপ মোড থেকে চালু হতে 1 সেকেন্ডেরও কম সময় লাগতে হবে, Thunderbolt 4 থাকতে হবে, ফুল HD ক্যামেরার পাশাপাশি থাকতে হবে চার্জিং ওভার USB অ্যান্ড Wi-Fi 6। GPU হিসাবে এতে থাকছে ইন্টেল আইরিশ XC গ্রাফিক্স, স্টক GPU হিসাবে এটা মোটামুটি ভালোই ক্যাপাবল, অন্তত আগের ইন্টেল USD থেকে মাচ বেটার। আইও পোর্টসের দিকে তাকালে পাবেন 2খানা Thunderbolt 4, 1খানা রেগুলার USB, মাইক্রো SD কার্ড রিডার আর একটা HDMI অ্যান্ড ইয়ারফোন জ্যাক।
হারমান কার্ডনের ডলবি অ্যাটমস থাকে, এর সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই বলতে হবে। আমার রিভিউ করা রিসেন্ট সব উইন্ডোজ ল্যাপটপের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড দিছে অ্যান্ড বেস্ট লাউডও ছিল। মোটামুটি এই ছিল স্পেক নিয়ে কথাবার্তা, এখন আসেন আসল কথাবার্তায় আসি। এই ল্যাপটপটার ওয়ান অফ দ্য বেস্ট থিং ছিল এর ব্যাটারি ব্যাকআপ। অলমোস্ট 9 থেকে 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাইছি, আর যেহেতু ইভো সার্টিফাইড সো একটা ইনসেন লেভেলের ব্যাটারি ব্যাকআপ পাওয়ারই কথা, এবং আমি এই জিনিসটা পাইছি। এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 75 ওয়াট আওয়ার, আর যেহেতু চার্জিং পোর্ট হিসেবে আছে টাইপ সি, সো আপনি আপনার ঘরের চার্জার, পাওয়ার ব্যাঙ্ক এসব দিয়ে এই ল্যাপটপটা খুব আরামসেই চার্জ করতে পারবেন। আমাদের রেগুলার কাজের মধ্যে ছিল ফটোশপ, ইলাস্ট্রেটরের টুকটাক ডিজাইনিং, কন্টেন্ট রাইটিং, পড়ালেখা অ্যান্ড প্রোগ্রামিং। তানিম রেগুলার ভার্সিটিতে ল্যাপটপ ক্যারি করে না, বাট এই ল্যাপটপটা হাতে আসার পর ও রেগুলারই নিয়ে গেছে। স্লিম অ্যান্ড লাইট ওয়েট হওয়ার কারণে ক্যারি করাটা খুব ইজি ছিল। আসুস তাদের প্রোডাক্ট পেজে এই ল্যাপটপের পোর্টেবিলিটি নিয়ে অনেক কিছু বলেছে, অ্যান্ড আই থিঙ্ক ফর মি দে ডিড এ ভেরি নাইস জব। এই ল্যাপটপের আরেকটা স্ট্রং পয়েন্ট ছিল এর ডিসপ্লে, আমি বলতে গেলে এই ডিসপ্লের ফ্যান। আসুস তাদের ওলেড টেকনোলজি বেশ ভালোভাবেই আগায় নিয়ে গেছে তাদের নিয়ারেস্ট কম্পিটিশন থেকে, মানে যেই দেখে এই ডিসপ্লেটা সেই এই ডিসপ্লের ফ্যান হয়ে যায়। আর আমি যেহেতু এতদিন ইউজ করছি, আমি তো পুরো এসি হয়ে গেছি। কালার রিপ্রোডাকশন থেকে শুরু করে ডাইনামিক রেঞ্জ, কালার ব্যালেন্স সব কিছুই ছিল অসাম লেভেলের। 90 হার্টজের ডিসপ্লে বেশ ভালো পারফর্মিং, আর সাথে আছে টাচ। এই টাচ সিস্টেমটা প্রথম দিক দিয়ে হেটার হয়ে থাকলেও রেগুলার কাজে মোটামুটি ইউজফুল হয়ে দাঁড়াইছিল। স্টাইলাস সাপোর্ট আছে ডিসপ্লেতে, আর বক্সের ভিতরেই স্টাইলাস দিয়ে দিছে। তবে আমার কাছে এই ল্যাপটপের সবচেয়ে অবহেলিত পার্ট ছিল এই স্টাইলাসটা। প্রথম কয়েকদিন ইউজ করছি, এরপরে রেখে দিছি, আর কোনোদিন বাইরও করি না, এই মাত্র ব্যাগের থেকে বাইর করলাম। এই ল্যাপটপের লিডটা যেহেতু জাস্ট 180 ডিগ্রি পর্যন্ত ওপেন করা যায়, সো এই স্টাইলাস সাপোর্টটা আমার কাছে রীতিমতো আননেসেসারি মনে হয়েছে। এটা যদি ফুললি 360 ডিগ্রি ফোল্ড হইতো, তখন জিনিসটা একটা ট্যাবের মতো কাজ করা যেত, যেহেতু হয় নাই সো আমার কাছে তেমন একটা ইউসেজ বের করতে পারি নাই। আপনারা যদি নেন হয়তো আপনারা কোনো না কোনো ইউসেজ বের করবেন, আমার জন্য এটা হুদাই। ডিসপ্লের পর আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সাইড হলো এর পারফরমেন্স, অ্যান্ড অ্যাজ এ বিজনেস ল্যাপটপ চেয়েছি সকল ইউসেজ কেসগুলো বিজনেস রিলেটেড কাজের সাথে মিলিয়ে করতে, অ্যান্ড আমার রেগুলার ডে টু ডে কাজে বেশ ভালোই সার্ভিস দিচ্ছে এটা। মাই আসুস সফটওয়্যারে বেশ কিছু দরকারি ফিচার আছে যেখান থেকে ফ্যান কন্ট্রোল করা যায়, তবে ফটোশপ ফাইলটা একটু ভারী হলে আইরিশ এক্সি একটু কান্নাকাটি করে, মাঝে মধ্যে উইন্ডোটা একটু ব্ল্যাক হয়ে যায়। প্রথম দিক দিয়ে মোটামুটি অবস্থা ভালো থাকলেও একটা উইন্ডোজ আপডেটের পর এই ঝামেলাটা একটু বেশি দেখেছি। রেগুলার কাজের পাশাপাশি টুকটাক ভিডিও এডিটিংও করে দেখার চেষ্টা করছিলাম, প্রক্সি মেরে মোটামুটি টাইমলাইনটা স্ক্রাবিং করা যাচ্ছিল, বাট নর্মালি এটাতে ভালোই ল্যাগ দেখা যায়, আর করাটাই স্বাভাবিক যেহেতু এটা এই কাজের পারপাসে বানানো না। আর হিটিং নিয়ে তেমন একটা প্যারা খাইনি, টানা কয়েক ঘন্টা চালানোর পর নিচের প্লাস্টিকটা একটু গরম হয়, বাট এটা সহনীয় গরম। তবে এই ল্যাপটপের পারফরমেন্স মোডে ফ্যানের নয়েজটা একটু কানে আসে, অনেকে এটার কেয়ার করে, অনেকে এটার কেয়ার করে না, আমি কেয়ার না করার দলে। এই ল্যাপটপের সবথেকে বড় ডাউনসাইড হচ্ছে এর ওয়েবক্যাম। আসুসের উচিত এবার এই ক্যামেরা নিয়ে একটু ভালোমতো কাজ করা, কারণ এটার যে টার্গেট অডিয়েন্স তাদের কাছে কিন্তু ক্যামেরাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। তবে দুঃখের সংবাদ হচ্ছে আমাদের হাতের যে মডেলটা, মানে এই ইন্টেল ইভো ভার্সনটা, এটা আপাতত অ্যাভেলেবেল না। এটার একটা Ryzen 5 আর একটা Ryzen 7 ভার্সন আছে, সামনে ইন্টেল ভার্সনটাও নাকি আসতেছে। Ryzen আর ইন্টেলের মাঝে প্রসেসরটা বাদে বাকি সব কিছু প্রিটি মাচ সেম। তো এই জানালাম এই ল্যাপটপ নিয়ে আমাদের সব ভালো লাগা খারাপ লাগা দিকগুলো, দিন শেষে জাজমেন্টটা কিন্তু আপনার নিজেরই। সো দেখে শুনে বুঝে কিনুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিওতে হাজির হয়ে যাব, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেন, প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন, আর যদি ভিডিওটা ভালো না লাগে কমেন্টে জানাইতে পারেন ভাই এই কারণে ভিডিওটা ভালো লাগে নেই, এরপরের বার জিনিসটা ইম্প্রুভ করেন। ওকে।